হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা আমরা জানি বর্তমানে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আমরা ইতিপূর্বে রোমানিয়ার ভিসা সম্পর্কিত অনেক তথ্য দিয়েছি রোমানিয়ার ভিসা প্রমাণসহ দেখিয়েছি যে বর্তমানে বাংলাদেশিরা কী পরিমাণে রোমানিয়ার ভিসা পাচ্ছে এখন অনেকে রোমানিয়া ভিসার জন্য আবেদন করছেন আপনারা আমাদের দেওয়া মোবাইল নম্বরে ফোন দিয়ে এবং কমেন্টস বক্সে নানান রকমের প্রশ্ন করেছেন আজকে সেই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার সকল না জানা তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটিতে দেয়া প্রতিটি প্রশ্নের উত্তর রোমানিয়া যাওয়ার জন্য আপনার জানা প্রয়োজন আপনাদের প্রথম প্রশ্ন রোমানিয়াতে গিয়ে কতদিন থাকতে পারবেন বাংলাদেশ থেকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে তিন থেকে ছয় মাসের ভিসা দিয়ে দিবে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সাধারণত সে সকল কোম্পানিতে কাজের মেয়াদের চুক্তি দুই বছর আপনি যদি সেই কোম্পানিতে কাজ করেন তাহলে দুই বছর পরে কোম্পানি আপনাকে নতুন করে চুক্তি করে নিয়ে ভিসা করে তাদের কাছে রাখবে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে চান তাহলে আপনার ভিসা নিজের খরচেই নিজেকে করতে হবে এটা নিশ্চিন্ত থাকবেন একবার রোমানিয়াতে আপনি পৌঁছে গেলে সেখান থেকে আপনাকে কখনোই ফেরত আসতে হবে না যদি আপনি না চান রোমানিয়াতে যাবার পরে প্রথমে কোম্পানি আপনাকে এক বছরের টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট কাট করে দিবে আপনি যদি এর পরেও কোম্পানিতে কাজ না করেন পরবর্তী বছর থেকে নিজেই নিজের খরচে টেম্পোরারি রেসিডেন্স পারমিট কাট করে নিতে পারবেন আপনি যদি রোমানিয়াতে পাঁচ বছর থাকেন তাহলে সেখানে পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়ে যাবেন তার মানে আপনি সে দেশের স্থায়ী নাগরিকত্ব লাভ করবেন আপনাদের দ্বিতীয় প্রশ্ন রোমানিয়া থেকে কতদিন পরে ছুটিতে দেশে আসতে পারবেন রোমানিয়াতে কাজ করলে আপনাদের প্রতি বছরে মাস করে কোম্পানি ছুটি দিবে এটি ইউরোপের দেশগুলোর নিয়ম আপনি বাংলাদেশে এসে ঘুরে যেতে পারবেন এই এক মাস কিন্তু আপনার বেতন কোম্পানি আপনাকে ঠিকই দিবে এবার আপনাদের আরেকটি প্রশ্ন রোমানিয়াতে গেলে থাকা খাওয়ার খরচ কার রোমানিয়াতে যে কোম্পানিতে কাজ করতে যাবেন থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ কোম্পানি নিজে বহন করবে এবং আপনাকে সর্বনিম্ন পাঁচশো ডলার সমান বেতন দিতে হবে এবার অনেকেই প্রশ্ন করেছিলেন মেডিকেলের ব্যাপারে যে কারো যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে অথবা রোমানিয়াতে যাওয়ার পরে যদি মেডিকেল আনফিট থাকে তাহলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিনা আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে বাংলাদেশ থেকে মেডিকেল টেস্ট করে যাবেন রোমানিয়াতে যাওয়ার পরে তেমন কোনো বড় ধরনের মেডিকেল চেক আপনাকে করা হবে না শুধুমাত্র একজন ডক্টর মৌখিক ইন্টারভিউ নিবে আপনার তার মানে রোমানিয়াতে যাবার পরে আপনার কোনো শারীরিক মেডিকেলের টেস্ট হবে না সুতরাং যাদের হেপাটাইটিস বি ভাইরাস আছে তাদের কোনো ধরনের কোনো সমস্যাই হবে না এবার আমাদের সকলের প্রশ্ন রোমানিয়া যেতে কতদিন সময় লাগে বা ভিসা প্রসেসিং করতে কত সময় লাগে রোমানিয়া ওয়ার্ক অথরাইজেশন লেটার আসতে পঁয়তাল্লিশ থেকে নব্বই দিন পর্যন্ত সময় লাগে এরপর ভিসা প্রসেস করে ফ্লাই হতে চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে রোমানিয়া ভিসার জন্য আপনাকে আর ইন্ডিয়া যেতে হবে না আপনার এজেন্সি আপনার জন্য ইন্ডিয়া থেকে আপনার পাসপোর্টই স্টিকার লাগিয়ে নিয়ে আসবে অনেকেই জানতে চেয়েছেন রোমানিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে ফেরত কেন পাঠিয়ে দেওয়া হয় রোমানিয়ার ভিসা প্রসেসিং সিস্টেমে আপনি যখন রোমানিয়াতে ফ্লাইট করবেন আপনার বিমানের টিকিট এবং আপনার যাত্রা তারিখ এবং ফ্লাইট অবতরণের তারিখ এবং সময় সম্পূর্ণ কিছু কোম্পানির কাছে দেয়া থাকে এবং কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে আসবে রোমানিয়া ইমিগ্রেশনে আপনার কোনো কাজ নেই আপনাকে শুধু সেখানে গিয়ে উপস্থিত হতে হবে আপনার হয়ে কোম্পানি ইমিগ্রেশনের সাথে সকল কাজ করবে কোন কারণে যদি আপনার ভিসা স্টিকার ডুপ্লিকেট হয়ে থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনাকে রোমানিয়া থেকে ফেরত আসতে হবে এই কারণেই আমরা সবসময় সবসময় বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে একটি বৈধ রিক্রুটিং এজেন্সি কখনোই আপনাকে ডুপ্লিকেট স্টিকার দিয়ে ফ্লাইটে তুলে দিবে না আমরা প্রায় প্রতিটি ভিডিওর মধ্যেই বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির নাম্বার দিয়ে থাকি আপনারা চাইলে সে সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে বিদেশে যেতে পারেন এবার আপনাদের সব থেকে বড় প্রশ্নের উত্তর রোমানিয়া থেকে কিভাবে সেন্জেন্ট কান্ট্রিতে যাবেন বৈধভাবে আসলে বাংলাদেশের এখন ইউটিউবে অনেক ধরনের ভিডিও প্রকাশ হয়ে থাকে যারা নিজেরাই কখনো রোমানিয়াতে যায়নি আর একজনের কাছ থেকে শুনে ভিডিও বার্তা প্রকাশ করে থাকে আমরা ইতিমধ্যে দেখেছি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে ভুল ইনফরমেশন দেয়া হচ্ছে কারণ তারা নিজেরাই কখনো ইউরোপে যেতে পারেনি অথচ আরেকজনকে পরামর্শ দিতে তারা ইউটিউবে চলে এসেছে রোমানিয়া থেকে আপনি সম্পূর্ণ বৈধভাবে সেন্ট জেন কান্ট্রিতে ঢুকতে পারবেন রোমানিয়াতে যাওয়ার পর ছয় থেকে আট মাস পরে আপনি কোম্পানি থেকে যদি এনওসি লেটার সংগ্রহ করতে পারেন তাহলে আপনি বৈধভাবে সেনজেন কান্ট্রিতে ভিসা নিয়ে ঘুরতে যেতে পারবেন কিন্তু এনওসি লেটার সংগ্রহ করা আপনার জন্য এতটা সহজ হবে না কারণ কোম্পানি আপনাকে যদি বিশ্বাস না করতে পারে কখনোই আপনাকে এই এনওসি লেটার দিবে না সুতরাং এই এনওসি লেটার পাওয়ার জন্য আপনাকে কোম্পানিতে এক থেকে দেড় বছর বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে আমরা বলেছিলাম রোমানিয়াতে প্রতি বছর আপনি এক মাসের জন্য ছুটি পাবেন আপনি যদি কোম্পানির কাছে অনুরোধ করেন যে ছুটির এক মাস আমি সেনজেন দেশগুলোতে ভ্রমণের জন্য যেতে চাই কোম্পানি যদি আপনাকে বিশ্বাস করে থাকে তবেই আপনাকে এই লেটারটি দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পৃথিবীর সকল দেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে সবার আগে আমরা চলে আসব আপনার কাছে এবার আপনাদের সব থেকে বেশি যে প্রশ্নটা জানতে চেয়েছিলেন তার উত্তর দিচ্ছি রোমানিয়া ভিসার দাম কত টাকা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়া যেতে সকল সহকারে সাড়ে পাঁচ লক্ষ টাকা থেকে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ হতে পারে এখানে কাজের প্রকারভেদ অনুসারে আপনাদের ভিসার খরচ কম বেশি হবে কোন ভিসায় যেতে কত টাকা খরচ হবে এগুলো রিক্রুটিং এজেন্সির সাথে পরামর্শ করে নেবেন আশা করি ভিডিওটিতে আপনারা সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে গিয়েছেন এরপরেও যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ